বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে গাঙ্গেয় অববাহিকায় সগর্বে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের উর্বর পলল সমৃদ্ধ ছোট এই দেশ রূপ বৈচিত্র্যের বিচারে পৃথিবীতে এক অনন্য স্থান দখল করে আছে। এ সাগরের গর্জন, অসংখ্য নদীর অপরূপ বয়ে চলা, স্থলভাগের সবুজ শ্যামলিমা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর অতুলনীয় ঋতু বৈচিত্র্যের পটভূমিতে যে অনুপম দৃশ্যের অবতারণা হয় তা যে কোনো মানুষকে মুহূর্তে ভাবুক করে তোলে। এদেশের বিভিন্ন অঞ্চলে যেমন রয়েছে ভৌগোলিক বৈচিত্র্যতা, তেমনি রয়েছে অঞ্চলভেদে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যতা। মিরর অফ ক্যাম্পাসের আয়োজনে আমরা বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পর্বের মতো এই পর্বে রয়েছে একটি জেলা সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করি। নীলফামারী জেলা। নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলা যা দ্বিতীয় স্তরের প্রশাসনিক ইউনিট। এটি রংপুর বিভাগের 8টি জেলার একটি অন্যতম সীমান্ত ঘেঁষা জেলা। রংপুর বাংলাদেশের 8টি বিভাগের একটি যা 2008 সালে সপ্তম বিভাগ হিসেবে গঠিত হয়। এ জেলার সদর বা রাজধানীর নামও নীলফামারী। নীলফামারী জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি জেলা এবং অন্যদিকে লালমনিরহাট জেলা, রংপুর জেলা, দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা অবস্থিত। নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূসংস্থান বেশ সমৃদ্ধ, যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলার উত্তর দিক উঁচু ও খরাপীড়িত অঞ্চল, পূর্ব দিক তিস্তার বালুকাময় এলাকা। এই উঁচু ও বালুময় ভূমি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে উর্বর কৃষিজমিতে পরিণত হয়েছে। নীলফামারী অতীত ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। এ জেলার সত্যপীরের গান, হাঁসখেলা, মাছখেলা সহ অনেক উৎসব ও মেলার আয়োজন হয়। নীলফামারী একটি কৃষিপ্রধান জেলা। এ জেলার 68.5% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এখানকার প্রধান শিল্প বয়ন, চাল, বাঁশবেত প্রভৃতি। দারোয়ানি বস্ত্রকল এ জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এছাড়া উত্তরা ইপিজেড ও সৈয়দপুর বিসিক শিল্প নগরীর মতো শিল্প পার্ক। নামকরণ। 200+ বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীলখামার গড়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুঠি, ডিমলা, কিশোরগঞ্জ, টেঙ্গনমারি প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো এখানকার উর্বর মাটির গুণে। সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদ অঞ্চলে, গড়ে ওঠে অসংখ্য নীলখামার। বর্তমান নীলফামারী শহরের 3 কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বারটি ছিল একটি নীলকুঠি। ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীলখামার রূপান্তরিত হয় নীলখামারিতে, আর এই নীলখামারির অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের। ভৌগোলিক অবস্থান। রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 400 কিলোমিটার দূরে 1,580.85 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নীলফামারী জেলার অবস্থান, যা কর্কটক্রান্তি রেখার সামান্য উত্তরে 25° 44' উত্তর অক্ষাংশ থেকে 26° 19' উত্তর অক্ষাংশ এবং 88° 44' পূর্ব দ্রাঘিমাংশ থেকে 89° 12' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ জেলার পূর্বে রংপুর জেলা ও লালমনিরহাট জেলা, দক্ষিণে রংপুর জেলা ও দিনাজপুর জেলা, পশ্চিমে দিনাজপুর জেলার খানসামা উপজেলা ও পঞ্চগড় জেলা এবং উত্তরে ভারতের জলপাইগুড়ি জেলা। শিক্ষা প্রতিষ্ঠান। নীলফামারী মেডিকেল কলেজ, বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৈয়দপুর, নীলফামারী সরকারি কলেজ নীলফামারী, নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী, নীলফামারী সরকারি মহিলা কলেজ, মশিউর রহমান ডিগ্রি কলেজ নীলফামারী,
ডোমার সরকারি কলেজ, চিলাহাটি সরকারি কলেজ, সৈয়দপুর সরকারি কলেজ, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ছোটকাতা বহুমুখী ফাজিল মাদ্রাসা ডিমলা নীলফামারী, কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জলঢাকা কলেজ, টেঙ্গনমারী ডিগ্রি কলেজ জলঢাকা নীলফামারী, সোনারায় সঙ্গলসি উচ্চ বিদ্যালয়, ডিমলারানী বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয়, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী, বাবরিঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় নীলফামারী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর। অর্থনীতি। নীলফামারী মূলত একটি কৃষি নির্ভর জেলা। জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল ভুট্টা ও মরিচ। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদীর অববাহিকায় প্রচুর ভুট্টার চাষ হয়। ডোমার ডিমলায় মরিচের চাষ হয়। এছাড়া আলু, ধান, গম, সরিষা, পাট, তামাক প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। চিত্তাকর্ষক ও প্রত্নতাত্ত্বিক স্থান। তিস্তা ব্যারেজ, নীলসাগর, ধর্মপালের গড়, তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প, কুন্দুপুকুর মাজার, হযরত শাহ কলন্দর মাজার, হরিশ্চন্দ্রের পাট, ময়নামতির দুর্গ, ভীমের মায়ের চুলা, চীনা মসজিদ, সৈয়দপুর চার্চ, সৈয়দপুর রেলওয়ে কারখানা, দারোয়ানি টেক্সটাইল মিল, উত্তরা ইপিজেড, সৈয়দপুর বিমানবন্দর, ডিমলা রাজবাড়ি, বালাপাড়া গণকবর ইত্যাদি।